বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ শুরুর আগেই ইতিবাচক খবর পেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। দীর্ঘ নয় দিন করোনা ভাইরাসে আক্রান্ত থাকার পর গতকাল সোমবার তার করোনা পরীক্ষার ফল এসেছে নেগেটিভ, ফলে এখন তার মাঠে ফিরতে আর কোনো বাধা নেই। পাকিস্তান সুপার লিগ পিএসএল খেলতে যাওয়ার উদ্দেশ্যে গত শুক্রবার করোনা পরীক্ষা করান মাহমুদুল্লাহ, তখন ফল আসে পজিটিভ। সেবার ফলাফল পজিটিভ আসলেও সন্দেহ থেকে গিয়েছিল তার, তাই শনিবার আবারও পরীক্ষা করান তিনি, সেখানেও পজিটিভ আসলে থেমে যায় তার পিএসএল যাত্রা। এমনকি শঙ্কার মুখে পড়ে গিয়েছিল বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে অংশগ্রহণও। তবে টুর্নামেন্ট শুরুর প্রায় সাত দিন আগেই করোনা নেগেটিভ হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি নিজেই জানিয়েছেন এই খবর। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর দয়ায় আমার গতকাল করোনা নেগেটিভ এসেছে। আমি এখন যত দ্রুত সম্ভব মাঠে ফেরার চেষ্টা করব ইনশাআল্লাহ। দোয়া, ভালোবাসা এবং সমর্থনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এদিকে সাকিব আল হাসান আবার মাহমুদুল্লাহ রিয়াদও, একই দলে দুই বড় তারকা, জ্যামকন খুলনার অধিনায়ক কে হবেন সেটি নিয়ে দর্শকদের আগ্রহ উদ্দীপনার কমতি ছিল না। অনেকেই ভেবেছিলেন অভিজ্ঞতার বিচারে সাকিবকেই হয়তো বেছে নেবে খুলনা, তবে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ টুর্নামেন্টের জন্য সাকিবকে নয় মাহমুদুল্লাহ রিয়াদকে অধিনায়ক নির্বাচিত করেছে খুলনা। খুলনা টাইটান্সের অফিসিয়াল পেজে এই ঘোষণা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, জ্যামকন খুলনা আর খুলনা টাইটান্সের ফ্র্যাঞ্চাইজি একই মালিকের। প্লেয়ার্স ড্রাফট থেকে সর্বপ্রথম এ ক্যাটাগরিতে থাকা সাকিব আল হাসানকে দলে ফিরিয়েছিল জ্যামকন খুলনা, এরপর তারা মাহমুদুল্লাহ রিয়াদকে নেয়। যেহেতু সাকিব আল হাসান প্রথম পছন্দ ছিল, তাই তারই অধিনায়ক হওয়ার সম্ভাবনা বেশি ছিল। কিন্তু জ্যামকন খুলনা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে মাহমুদুল্লাহ রিয়াদকে তাদের দলের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে। অধিনায়কত্ব পেয়ে ভীষণ রোমাঞ্চিত মাহমুদুল্লাহ রিয়াদও। দলে যেমনই তরুণদের উপস্থিতি আছে, একইভাবে আসেন বড়সড় তারকারাও। খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ নিজের দল নিয়ে বেশ আশাবাদী। পেসারদের মধ্যে দলে আছেন শফিউল ইসলাম আর আলামিন হোসেনের মতো দুই অভিজ্ঞ ক্রিকেটার, আছেন তরুণ হাসান মাহমুদও। সাকিব আল হাসানের পাশাপাশি স্পিন ঘূর্ণি দেখাতে পারবেন লেগি রিশাদ হোসেনও। মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, দল হিসেবে আমরা দারুণ ভারসাম্যপূর্ণ। শফিউল ইসলাম, আলামিন হোসেন, তরুণ হাসান মাহমুদদের নিয়ে আমাদের দুর্দান্ত একটা বোলিং অ্যাটাক রয়েছে, তারা সামর্থ্যবান, বিগত সময়েও আমরা দেখেছি। সাকিব আল হাসান, রিশাদ হোসেনরাও বোলিং অ্যাটাকে বৈচিত্র্য আনবে, দল হিসেবে খুলনার বেশ ভালো সুযোগ আছে। তিনি জানান, ব্যাটিংয়ে আমাদের এনামুল হক, ইমরুল কায়েস, সাকিব, জহুরুল ইসলামের মতো অভিজ্ঞরা আছে, আমি আছি, আমরা অনেকদিন ধরে খেলছি, অভিজ্ঞতা তাই লাইন আপকে দৃঢ় করবে, আরিফুল হক, শুভাগত হোমরাও অনেকদিন ধরে খেলছে, সব মিলিয়ে আমি দল নিয়ে খুশি এবং একটা ভালো ফলাফল আনার ব্যাপারে আশাবাদী। জ্যামকন খুলনায় যোগ দিতে এবং কিছু ভালো ক্রিকেট প্রদর্শন করতে আমি মুখিয়ে আছি। এবার চলুন জেনে নেই জ্যামকন খুলনার স্কোয়াডে কারা কারা রয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, আলামিন হোসেন, শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহীদুল ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন এবং জহুরুল ইসলাম অমি। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, মাহমুদুল্লাহ রিয়াদের জ্যামকন খুলনা এবারের টুর্নামেন্টে কেমন পারফরমেন্স উপহার দিবে বলে আপনারা মনে করেন? সেই সাথে খুলনাকে এবারের বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের চ্যাম্পিয়ন হিসেবে আপনারা দেখতে চান কি না, আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আর আপনারা বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে কে কোন দলকে সাপোর্ট করছেন, আপনাদের মতামতটি জানাতে ভুলবেন না। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।